হ্যালো এভরিওয়ান, আমি সিনথিয়া। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাইলাইটার কেন, কিভাবে এবং কোথায় কোথায় অ্যাপ্লাই করতে হয়। অ্যান্ড ইটস ভেরি হেল্পফুল ফর বিগিনার্স। হাইলাইটার ব্যবহার করার ফলে আমাদের মেকওভার হয়ে ওঠে আরো উজ্জ্বল ও আকর্ষণীয়। সাধারণত আমরা আমাদের চিক বোন, ব্রো বোন, নোজ, ইনার কর্নার অফ দ্য আই, কিউপিড বো অ্যান্ড চিনে হাইলাইটার অ্যাপ্লাই করে থাকি। হাইলাইটার আমরা তিন ভাবে অ্যাপ্লাই করতে পারি। নাম্বার ওয়ান উইথ ফ্যান ব্রাশ, নাম্বার টু উইথ এ স্মল ফ্লাফি ব্রাশ অ্যান্ড নাম্বার থ্রি উইথ আওয়ার ওন ফিঙ্গার। চলুন তাহলে দেখে আসি এই তিন উপায়ে কিভাবে হাইলাইটার অ্যাপ্লাই করা যায়। চিক বোনে ঠিক উপরে হালকা করে হাইলাইটার অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিন। এতে আপনার স্কিন কম বয়স্ক লাগবে। লিপস্টিক লাগানোর পরে আপনার কিউপিড বোতে হাইলাইটার অ্যাপ্লাই করতে পারেন। এতে আপনার ঠোঁট বড় ও পূর্ণ দেখায়। আপনার নাক লম্বা এবং পাতলা দেখাতে নাকের নিচের দিকে হালকাভাবে হাইলাইটার অ্যাপ্লাই করতে পারেন। আপনার যদি কপাল ছোট থাকে তাহলে আপনার আইব্রো এর উপরে কিছুটা হাইলাইটার লাগাতে পারেন। এতে আপনার কপাল উজ্জ্বল এবং লম্বা দেখাবে। আপনার আইব্রো গুলোর নিচে হালকা করে হাইলাইটার লাগান। এতে আপনার মেকআপের আই লুকটি হাইলাইট হবে। আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং গার্নিশের সাথে থাকুন।